please. Can you please tell me a story? Well, I can't tell a story. How about I bring some of my friends to narrate a story? Hey, what are you waiting for? Judges, would you want to hear a story? We cannot resist the temptation, please. Yes, we want to hear. So, ladies and gentlemen, please welcome Fatima Mehzabin Fariha and Rafia Afrin for a heart-touching story. Hello there. Assalamu alaikum, everyone. This is Fatima Mehzabin Fariha from Vikram Sanskrit College, and this is Rafia Afrin from Sher-e Bangla Girls High School. Today, we are here for... Wait, what we are here for? I don't know. Since we are here, we'll have to do something. So, how about telling a story? Well, that's a good idea. Heart-touching story? With a moral? A doctor entered the hospital in a hurry after being called in for an urgent surgery. জরুরি অস্ত্রোপচারের ডাক পেয়ে একজন ডাক্তার দ্রুত হাসপাতালে প্রবেশ করলেন। He answered the call as soon as possible, changed his clothes and went directly to the surgery block. তিনি যত দ্রুত সম্ভব কল রিসিভ করে তার জামাকাপড় পরিবর্তন করলেন এবং দ্রুত গতিতে হাসপাতালে প্রবেশ করলেন। He found the boy's father passing in the waiting room for waiting the doctor. তিনি ছেলেটির বাবাকে হাসপাতালে অপেক্ষারত অবস্থায় দেখলেন। আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন একটি প্রজন্ম একটি বাংলাদেশ হ্যাঁ দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে বস বাংলাদেশ অনলাইন স্কুল উই শেপ ফিউচার ফর অ্যাডমিশন প্লিজ কল অর এসএমএস টু 0162-000-4200 অন সিং হিম দ্য ফাদার ইল্ড Why did you take all this time to come? Don't you know that my son's life is in danger? Don't you have any sense of responsibility? তাকে দেখা মাত্রই ছেলেটির বাবা চেঁচিয়ে উঠলেন। আপনি এত দেরি করলেন কেন? আপনি কি জানেন না আমার ছেলের জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? The doctor smiled and replied, I'm sorry. I was not in the hospital. But I came as fast as I could after receiving the call. And now I wish you to calm down so that I can do my work. ডাক্তার হাসলেন এবং বললেন আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না আমি আপনার কল পাওয়ার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে এসেছি আশা করছি আপনি একটু শান্ত হবেন যাতে আমি আমার কাজটা সম্পন্ন করতে পারি Calm down what if your son was in this room right now would you calm down what if your son dies right now what will you do the father said angrily শান্ত হব আপনি কি করতেন যদি আপনার ছেলে এখন এই রুমে এই অবস্থায় থাকতো আপনি শান্ত হয়ে বসে থাকতেন কি হবে যদি আপনার ছেলে এখন মরে যায় ছেলেটির বাবা ক্রুদ্ধ স্বরে বললেন কোভিড-19 পুরো বাংলাদেশকে শিখিয়েছে এক নতুন ধারার শিক্ষা পদ্ধতি আর টিসল বাংলাদেশ উদ্যোগ নিয়েছে বাংলাদেশের প্রথম অনলাইন স্কুল প্রতিষ্ঠার স্যার এই অনলাইন স্কুলটি কেমন হবে ট্র্যাডিশনাল স্কুল থেকে শতগুণ ভালো কারণ হার্ভার্ড রিসার্চ ফান্ডিংকে ভিত্তি করে এই স্কুলটিকে প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে রয়েছে প্যারেন্ট টিচার অ্যাসিস্টেড লার্নিং সিস্টেম স্যার এই স্কুলে কি কি মাধ্যম থাকছে ইংলিশ ভার্সন এন্ড বাংলা মাধ্যম স্যার যেহেতু এটি অনেক বেশি টেকনোলজি বেস এবং অনলাইন স্কুল তাহলে কি এটা টিউশন ফি অনেক বেশি হবে নট রিয়েলি এই স্কুলটি সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু দিচ্ছে বাংলাদেশ অনলাইন স্কুলের ভর্তি ফি হচ্ছে অনলি 12,000 টাকা এবং মাসিক বেতন হচ্ছে অনলি 6,000 টাকা স্যার যারা যারা এই বিষয়ে আরো ডিটেইলস জানতে চাচ্ছে এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে তারা কি করবে এই ভিডিওর উপরে ক্যাপশনে দেওয়া রয়েছে একটি গুগল ফর্ম ইউ হ্যাভ টু ফিল ইন দ্যাট ফর্ম এবং আমরা কনভিনিয়েন্ট টাইমে সকল অভিভাবকদের নিয়ে একটি জুম মিটিং আয়োজন করে সব কিছু জানিয়ে দেব এবং আপনারা যারা ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে চান কল আস অ্যাট 0162-000-4200 smiled again and said, I will say what Job said in the holy book. From dust we came and to dust we return. Blessed be the name of God. Doctors cannot prolong life. Go and intercede for your son. We will do our best by the God's grace. ডাক্তার আবার হাসলেন এবং বললেন পবিত্র গ্রন্থে জব বলেছেন আমরা মাটি থেকেই এসেছি এবং মাটিতেই ফিরে যাব ডাক্তাররা আয়ু বাড়াতে পারেন না যান আপনার ছেলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমরা আমাদের শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করছি গিভিং অ্যাডভাইসেস when you are not concerned is so easy murmured the father
দুঃখের সময় উপদেশ দেওয়া অনেক সহজ, ছেলেটির বাবা নিচু স্বরে বলল। The surgery took some hours, after which the doctor went out happy. Thank goodness your son is saved. অস্ত্রোপচারে কিছু সময় কেটে যাওয়ার পর ডাক্তার হাসি মুখে বেরিয়ে এলেন এবং বললেন, ধন্যবাদ ঈশ্বর, আপনার ছেলে এখন নিরাপদ। And without waiting for the son, father's reply, the doctor carried on his way running. If you have any questions, now ask the nurse. ছেলের বাবার কোনো উত্তর অপেক্ষা না করেই তিনি দ্রুত গতিতে চলে গেলেন এবং বললেন, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেবিকাকে জিজ্ঞেস করুন। Why is he so arrogant? He couldn't wait some minutes so that I could ask him about my son's state, commented the father when seeing the nurse minutes after the doctor left. এত দাম্ভিক কেন তিনি? তিনি কিছু সময় অপেক্ষা করতে পারলেন না, আমি আমার ছেলের অবস্থা সম্পর্কে তার কাছে জানতে চাইতাম। ডাক্তারের প্রস্থান দেখে বাবা কথাটি সেবিকাকে বললেন। The nurse answered. Tears were coming down her face. His son died yesterday in a road accident. He was at the burial when we called him for your son's surgery. And now that he saved your son's life, he went running to finish his son's burial. সেবিকা অশ্রু জলে ভিজে বললেন, তার ছেলে গতকাল রাতে মারা যায়। আপনি যখন আপনার ছেলের অস্ত্রোপচারের জন্য তাকে ফোন করেন, তখন তিনি তার ছেলের কবরের কাছে ছিলেন। আপনার ছেলের জীবন বাঁচিয়ে এখন তিনি দৌড়ে গেলেন তার ছেলের সমাধি সম্পন্ন করতে। What can we learn from here? Never judge anyone because you never know what they're going through and how their life is. So please, never ever judge anyone.